নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যে স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন ছিল সেটি নিজের না থাকলেও আপনার কোনো নিকটাত্মের স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিয়েই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে এবং এটি নতুন আপডেট আগামী দোসরা নভেম্বর দুই তারিখে নভেম্বরের দুই তারিখ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে তাই মনে রাখবেন এই ক্যাম্পে যোগাযোগ করার আগে ফর্মটি ফিল আপ করে নেবেন এবং আপনার কোনো নিকটার্থীর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে সেটি জেরক্স করে নিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং জমা দিতে পারবেন ধন্যবাদ এইটুকুই আজকের আপডেট ছিল পরবর্তী আপডেট কোনো পেলে আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে